সোনার চাইতো দামি জিনিস এই তিনটি, রূপার চাইতো দামি জিনিস এই তিনটি, মুক্তার চাইতো দামি জিনিস এই তিনটি, ক্ষমতার মজার থেকেও দামি জিনিস এই তিনটি। তিনটি তিনটি খুব খেয়াল করেন। আউয়াল হুল সানুন জাকির, সানি কলবুন সাগর, তারপর একটা ওয়ামরাতুম মুমিনাতুন তাউতুইনুর রাজুলু আলা ঈমানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বলছেন না, এক আজীব জবান আল্লাহ আপনাকে দান করেছে। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, সাথে সাথে বেশ একটা গাছ হয়ে গেছে, সাথে 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 বেশ একটা গাছ হয়ে গেছে। ঠাইল কিন্তু ছোট না, আপনি দুই মিনিট হাঁটলে ছায়া শেষ হয়ে যাবে এমন গাছ না। গাছ শুধু গাছ, ফল না এমন গাছ না, ফলওয়ালা গাছ, ছায়াওয়ালা গাছ। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এত বড় গাছ যেই গাছের ছায়ার নিচে চল্লিশ পঞ্চাশ বছর দ্রুত গতিতে সম্পন্ন ঘোড়া দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। কি আমেরিকা, কি রাশিয়া, কি সাবসিস, কি জাপান, কই যান না আমেরিকা না লন্ডন, সে হোল পথ না আমেরিকা না লন্ডন, সে হোল পথ হামে মস্তে মদিনা কর খোদায়া। আমিন বলেন, আমিন বলেন। না জাপান সে নজর মানসে হনসবত, আমি অশা কে কাবার কাবা কর খোদায়া। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, শেষ শেষ আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার জন্য দুইটা জিনিসের দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যায়, দায়িত্ব নেয়, সেই দুইটাকে কন্ট্রোল করবে, জবানের কন্ট্রোল করবে, মা বাইনালে এই দুই হাড্ডির মাঝখানের জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে। ওয়ামা বাইনারি চিলাই, দুইটা পায়ের মাঝখানের ছোট জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে, জবানের নিয়ন্ত্রণ করবে, লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করবে। পুরুষ জবানের দ্বারা গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, পরের দোষ চর্চা করবে না, চুগলখুরি করবে না, কথা কয় না, ওয়াদা খেলাফ করবে না, অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করবে না। কোনো পুরুষ আর কোনো মহিলা যদি এটার দায়িত্ব নেয়, আর কোনো পুরুষ যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কোনো মহিলায় যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কয়টা বলছি, আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনাল হিয়াহি ওয়া মা বাইনার জিলাই, আজমাল্লাহুল জান্নাহ, আমি তার বেহেশতের দায়িত্বের জিম্মাদারি নিলাম। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আছারুল হুদা আলা দুজা وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يزملي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم انداز بیا گرچہ بہت شوق نہیں ہے
انداز بیا گرچہ بہت شوق نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاک فی تکبیر مسلسل يا وسعت افلاك في تكبير مسلسل يا خاكك يا غوش میں تسبیح مناجات يا خاكك يا غوش میں تسبیح مناجات و مذهب مردان خدا گاہ خدا مست وہ مذهب مردان خدا گاہ خدا مست یہ مذهب ملا و جمادات و نباتات یہ مذهب ملا و جمادات و نباتات نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرت علماء کرام مربیان عظام برادران اسلام اللہ رب العالمین آمدر کے دین نسبت دعوات و تبلیغ نسبت قرآن مجید و حدیث شریف نسبت اشار بشار توفیق دان کرے چھے نجن امر اللہ پاکر شکر آدائی کری بولی الحمدللہ ایجے شارا دنیا تے ای شمست واز محفیل شملون حقانی فیر موریدر خانکا حلکا دعوات و تبلیغ مدرسہ فرونی فوانی এগুলার মূল টার্গেট হলো দুইটা এই মাহফিলের দ্বারা কেউ বড়লোক হওয়া যাবে না খুব খেয়াল করবেন অল্প সময় আপনাদের সামনে আমার উপস্থিতি তে সমস্ত ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য কয়টা বলেন জাহান্নাম আর দোজখের থেকে বাঁচা জান্নাতে যাওয়া এই হলো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ জাহান্নামের থেকে বাঁচা যায় আর জান্নাতে ঢুকে যায় বাহ সে সাকসেসফুল সে কামিয়াব সে গেইনার সে উইনার ফামান জুজিয়ানিন নার ইউদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ফামান জুজিয়ানিন নার ইউদখিলাল জান্নাত যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হলো যাকে জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হবে কয়ভাবে অনুভব করছি দুই ভাবে একটা হলো অতীত আর একটা হলো ভবিষ্যৎ পেসলাক জইলে এখানে একটা শব্দ আছে মান তলেবুল এলেমরা বুঝে মান اسم মৌসুল এটার পরে যদি কোনো অতীতের শব্দ আসে তাহলে এটা অতীত অর্থ নেওয়া যায় ভবিষ্যৎ অর্থ নেওয়া যায় ফামাজ হুজিয়ানিন নার ইউদখিলাল জান্নাহ رب العالمين بولن جاكي جهنم ارتكي مكت دوا حلو جاكي جهنم ارتكي مكت دوا حبي و ادخل الجنة جنة دوكانو حلو اتبا جنة دوكانو حبي فقد فاز شه كاميا سبحان الله مكت دائنا نا بوزن كتا بوزن اخون تو امرا جنة ترنت بوزنا بوزي كي بولتا كا جنة بوزنا একটা মানুষকে তার উপর জুলুম আর নির্যাতন করতে করতে সারা শরীরটাকে কাইমা কাইটা কিমা বানায় ফেলছে একদম বুটি বুটি করে ফেলাইছে এরপরও যদি আল্লাহ তাকে জান্নাত দান করেন সে পিছনের সবকিছু ভুলে যাবে জান্নাত এমন দামি জায়গা যদি একবার যাইতে পারেন তো বুঝবেন আর কি এখন তো আমরা মনে করি জান্নাত কি আর বুঝাইবার জন্য বলছি এইখানে যদি কোনো পুলিশ অফিসার আমাকে সালাম দেয় আপনারা বলবেন সুবহানাল্লাহ হুজুরের কি প্রভাব হুজুরের পুলিশ অফিসারে সালাম দেয় এমপি যদি সালাম দেয় মন্ত্রী যদি সালাম দেয় দেখে গাড়ি থেকে নেমে যায় আপনারা বলবেন সুবহানাল্লাহ বহুত বড় হুজুরের না দেখি আল্লাহু আকবার জান্নাত এমন দামি জায়গা হযরত জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল সহ যত ফেরেশতা আছে সবাই জান্নাতীদেরকে সালাম দিবে তো রব্বুল আলামিন বলবেন সবাই সালাম দেয় আমি আর বাকি থাকবো কেন আমিও সালাম দিব سلام قولا من رب الرحيم رب العالمين بلن سلام قولا من رب الرحيم رب الرحيم ار پکھ تھکے امار جنتی مهمان در پتی سلام مسلم کو تھا فاکے فاکے نکے اللہ رب العالمين جنتی در کسی چیٹی لگ بے
باي نيم نام ديا او ايوب علي تور کا سلام سيتي من عزيز الرحمن من العزيز الرحمن الى عزيز الرحمن سلام علي زبردست শক্তিশালী মহা দয়ালু খোদার পক্ষ থেকে রহমানের প্রিয় বান্দা সুলাইমানের কাছে চিঠি তোমার উপর আমার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক জান্নাত জান্নাত বেহেশত আজাকে আজারে নাবাসত বেহেশত আজাকে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাসত এইখানে তো যদি কেউ শান্তি আর আরাম পায় আব্বার কারণে বেয়ারাম বন্ধু বান্ধবের কারণে কষ্ট নিজের কাছে টাকা আছে নিজের ছোট ভাইয়ের কাছে টাকা নাই নিজের কাছে টাকা আছে নিজের ভগ্নিপতির কাছে টাকা নাই নিজে সুস্থ বিবি ক্যান্সার আক্রান্ত নিজে সুস্থ সন্তান আলসারে আক্রান্ত পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কোনো অশান্তি নাই আল্লাহ তাকে জান্নাত দান করবেন দয়া করে জান্নাত দান করবেন তার আশেপাশের সার্কেলের ব্যাপারে তাকে এক সেকেন্ডও টেনশন করতে হবে না বেহেশত কে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাসত তাহলে মূল জিনিস হলো জাহান্নামের থেকে বাঁচা কই যাওয়া কই যাওয়া দোস্ত হাবাব নেক আমলের গতি হলো জান্নাতের দিকে বদ আমল আর গুনাহের গতি হলো জাহান্নামের দিকে কোন মানুষ নামাজ পড়ে নামাজ পড়বে বুঝবেন তার গতি হলো জান্নাতের দিকে কোন মানুষ রোজা রাখে বুঝবেন তার গতি হলো জান্নাতের দিকে কোন মানুষ মিথ্যা কথা বলে মাফ করবেন গীবত শেকায়ত করে বুঝবেন তার গতি হলো জাহান্নামের দিকে আপনারা কি আমার কথা বুঝতেছেন না নেক আমলের গতি কোন দিকে আর গুনাহের গতি নেক আমল বলেন আর বদ আমল বলেন সওয়াবের কাজ বলেন আর গুনার কাজ বলেন এই দুইটার মধ্যে দুইটার ব্যাপারে মানুষের জবানের বহুত বড় ভূমিকা আমাদের আজকের এই বৈঠকের মৌজু এ বহস আলোচ্য বিষয় হলো জবান জিহ্বা মুখ সম্পর্কে কথা বলা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا العذاب بما كنتم تكنزون এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে স্বর্ণরূপার ব্যাপারে কিসের ব্যাপারে যারা স্বর্ণরূপা টাকা পয়সার যাকাত দেয় না এদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন লাউ নালামু আইয়াল মালি আনফালনা ফানাতাকিজুম হুজুর আমরা যদি জানতাম পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি কি তাহলে সেটা আমরা গ্রহণ করতাম সাহাবা কেরাম কাকে জিজ্ঞেস করছেন এর উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন পৃথিবীর দামি জিনিস সবচাইতে দামি জিনিস তিনটি কয়টি বলেন স্বর্ণের চাইতেও দামি জিনিস এই তিনটি রূপার চাইতেও দামি জিনিস এই তিনটি মুক্তার চাইতেও দামি জিনিস এই তিনটি ক্ষমতার মজার থেকেও দামি জিনিস এই তিনটি 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 খুব খেয়াল করেন আউয়ালুহু লিসানুন যাকির সানি কলবুন সাগির তারপর একটা ওয়ামরাতুম মুমিনাতুন তাউতুইনুর রাজুলু আলা ঈমানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ বলছেন না এক আজীব জবান আল্লাহ আপনাকে দান করেছে আপনি সুবহানাল্লাহ পড়ছেন সাথে সাথে বেশ একটা গাছ হয়ে গেছে সাথে 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 বেশ একটা গাছ হয়ে গেছে ঠাইল কিন্তু ছোট না আপনি দুই মিনিট হাঁটলে এর ছায়া শেষ হয়ে যাবে এমন গাছ না গাছ শুধু গাছ ফল না এমন গাছ না ফলওয়ালা গাছ ছায়াওয়ালা গাছ আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এত বড় গাছ যেই গাছের চায়ার নিচে চল্লিশ পঞ্চাশ বছর দ্রুত গতিতে সম্পন্ন ঘোড়া দৌড়াবে গাছের ছায়া শেষ হবে না বুঝেন খুব ভালো করে বুঝবেন কত বড় গাছ আফজালুহু লিসানু যাকির যেই জবান আল্লাহ পাকের জিকির করবে সব সময় যেই জবান কোরআন মাজিদের তেলাওয়াত করবে সুযোগ পাইলে আল্লাহ পাকের জিকির করবে সুযোগ পাইলে সালাম দিবে সুযোগ পাইলে কৌশল বিনিময় করবে ভাই ভালো আসনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই জবান আর জিহ্বাটা বড় দামি
ক্ষমতার চাইতে এটা দামি, মুক্তার চাইতে এটা দামি, স্মরণের চাইতে এটা দামি। আফজলুল লিসানু যাকির ওয়া কলবু শাকির, যেই দিল যে অন্তর আল্লাহ পাকের শুকর আদায় করে অন্তর দামি। যেই নেককার মহিলা, দিনদার মহিলা স্বামীকে দিনের উপরে চলতে সহযোগিতা করে ওই মহিলা বড় দামি। কয় জিনিস বলেন, পৃথিবীর দামি সম্পদ কয়টি? তার মধ্যে সিরিয়াল এক নম্বর হইল আফজলুল লিসানু যাকির। তাহলে বুঝা গেল জবান, মুখ যত বেশি আমি নেক কাজে কাটাবো তত বেশি জান্নাতের পথ আমার জন্য সুগম আর সহজে যাবে। কথা কয় না, যারা জবানের যারা জিকির করে না তারাই গীবত শেকায়েত করে, জবানের দ্বারা কোরআনে মজিদের তেলাওয়াত করে না তারাই মিথ্যা কথা বলে। আমরা জবানকে কেবল কাজে লাগাবো, লা ইলাহা ইল্লাল্লাহ। একি দানম দরি আলম কেলা মাবুদ ইল্লাহু, একি দানম দরি আলম কেলা মাবুদ ইল্লাহু, ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, নামাজ পড়তে জবান লাগে, জিহ্বা লাগে, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত জিহ্বা লাগে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা, অন্য কোন সূরা? আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রব্ব। ঠিক আছে নি কথা? তাহলে জবান বড় দামি জিনিস, জবান জিব্বার হেফাজত, যারা জিব্বার হেফাজত করেছে ইনশাআল্লাহুল আজিজ সহজে আল্লাহ এদেরকে মাফ করে দিবেন, সহজে আল্লাহ এদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এই সমস্ত মজমার ওয়াজ কিন্তু এগুলো না, আমি কেবল তাড়াহুড়া করতেছি। এই সমস্ত মজমার ওয়াজ হচ্ছে ফাঁকলা ওয়াজ। আমি মনে করলাম যে ফাঁকলা ওয়াজের চাইতে ভালো ওয়াজ হইলো কেবল জাহান্নামের থেকে বাইসা জান্নাতে যাইতে বললে এটাই ফাঁকলা ওয়াজ। কথা কয় না, ফাঁকলা ওয়াজ করে না মানুষ সমাজের মধ্যে অনেক আছে। এখন আর ফাঁকলা ওয়াজ ভালো লাগে না। নকশবন্দি আসবে কাফেলা সালারান, নকশবন্দি আসবে কাফেলা সালারান, কে বুরন্দাজ রাহেবেন হা বহরম কাফেলারা। এখন কেবল আল্লাহর বন্দাদেরকে গুনাহের থেকে ছুটাইয়া মালিকের সঙ্গে লাগাই দেওয়ার ওয়াজের দরকার। কথা কয় না, সমাজের মধ্যে জামিলা বাজেন না ওয়াজ দেওয়ার এখন আর লাভ নাই। নকশবন্দি আসবে যারা যারা জবানকে হেফাজত করে, ওরা মাঝহাবের বিরুদ্ধে কথা বলেন। ঠিক আছে নি কথা, যারা জবানকে হেফাজত করবে ওরা মাঝহাবের বিরুদ্ধে কথা বলবে না, ওরা ইমাম শাফির বিরুদ্ধে কথা বলবে না, ওরা ইমাম মালিকের বিরুদ্ধে কথা বলবে না, ওরা ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে কথা বলবে না। তার মানে যারা মাঝহাব মানে তারা জবানের হেফাজত করে, তোরা যারা মাঝহাব মানুষ না তোরা মুরব্বীদের গীবত শেকায়েত করে কবিরা গুনাহ কর। আমনে করে না, এই দিনে এত কো দাঁড়াইয়া মুতে শুনি, শুধু তোর লাগে মুতে শুনলো লাগে তোর বোল লাগে কিরে। হাদিস শরীফের মধ্যে আছে, ঠিক আছে, আতা সুবাদ তাকাউমিন ফাবালা কয়মান তজ্জ মাসালা হুফাইন, তোর বউ কেমনে মুতে। কথা বুঝেন না আপনারা, জবানের হেফাজত পর্যন্ত বড় দামি। জবান ভালো কাজে লাগলে জান্নাত, জবান খারাপ কাজে লাগলে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন, মাই ইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা, ওহ কি সুন্দর কথা, এত সুন্দর কথা পাইয়া ওই রসুলের কথা না মাইনা কই কই জান আপনারা, কি আমেরিকা, কি রাশিয়া, কি সাবসিস, কি জাপান কই জান? না আমেরিকা না লন্ডন সে হোল পথ, না আমেরিকা না লন্ডন সে হোল পথ, হামে মস্তে মদিনা কর খোদায়া। আমিন বলেন, আমিন বলেন। না জাপান সে নাজার মান সে হনসবত, হামে উশা কে কাবার কাবা কর খোদায়া। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন, শেষ শেষ আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার জন্য দুইটা জিনিসের দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যায়, দায়িত্ব নেয়, সেই দুইটাকে কন্ট্রোল করবে, জবানের কন্ট্রোল করবে, মা বাইনালে এই দুই হাড্ডির মাঝখানের জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে। ওয়ামা বাইনারি চিলাই, দুইটা পায়ের মাঝখানের ছোট জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে।
জবানের নিয়ন্ত্রণ করবে, লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করবে। পুরুষ জবানের দ্বারা গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, পরের দোষ চর্চা করবে না, চুগলখুরি করবে না, কথা কয় না, ওয়াদা খেলাফ করবে না, অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করবে না। কোনো পুরুষ আর কোনো মহিলা যদি এটার দায়িত্ব নেয়, আর কোনো পুরুষ যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কোনো মহিলায় যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, কয়টা বলছি? আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াজ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমি তার বেহেশতের দায়িত্বের জিম্মাদারি নিলাম। সে শুধু তার জবানকে হেফাজত করবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সে মিথ্যা কথা বলবে না, সে গীবত সাক্ষাৎ করবে না, সে পরের দোষ চর্চা করবে না, জিকির করবে, নামাজ পড়বে, কোরআনে মাজিদের তেলাওয়াত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাহ। আমি তার বেহেশতের দায়িত্ব নিলাম। বেহেশতে যেতে মনে চায় কার কার হাততে দেখেন। তাহলে এখন থেকে আমরা আর মিথ্যা বলবো, এখন থেকে আমরা আর গীবত সাক্ষাৎ করবো, এখন থেকে আমরা পরের দুষ চর্চা করব, ঠিক আছে নি কথা? যদি বেহেশতে যাইতে মনে চায় তাইলে আজকের ওয়াসার্থক, আমরা জবানের হেফাজত করবো। কিসের বলেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের আলামত হলো তিনটা, আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদাসা কাজাবা, ওয়াইজা ওয়াদা খালাফা, ওয়াইজা তুমি না খানা, ওয়াইজা তুমি না খানা, ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিমুন। বুখারী শরীফের রওয়ায়েত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মুনাফিকের নিদর্শন হলো দুইটা। মুনাফিক ছিলেন নি কি? মুনাফিক মানে হলো সুজা জান্নাতে চলে যাবে, সুজা জাহান্নাম, কথা কয় না কেন? এটা হলো মুনাফিক। কোরআনে মাজিদের শুরুতেই তো খাঁটি মুমিনের আলোচনা, খাঁটি কাফের আলোচনা, খাঁটি মুনাফিকের আলোচনা। খাঁটি মুমিনের আলোচনা করছেন দুই চার আয়াতের মধ্যে, খাঁটি কাফের আলোচনা করছেন দুই আয়াতের মধ্যে, আর মুনাফিকের আলোচনা করছেন তেরো আয়াতের মধ্যে, কয় আয়াতের মধ্যে? তার মানে ডিয়ারিং, এগুলা বোঝা যায় না, এগুলা বোঝা যায় না। ফাকরি মাতার দেয় মগর মুনাফেক, মসজিদের প্রথম সারিতে যারায় মগর মুনাফেক, মুসলিম দেশের দায়িত্ব আদায় করে মগর ভিতরে ভিতরে ধরম মরম সম্পর্ক মুনাফেক। লাবাসে খিজর মে আসে কো রাজন বিফেরতি হ্যায়, লাবাসে খিজর মে আসে কো রাজন বিফেরতি হ্যায়, আগর দুনিয়া মেরা না হো তু পর পহচান পয়দা কর। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, যাদের বায়া হইয়া দিন এই পর্যন্ত পৌঁছেছে, সাংঘাতিক কথা কিন্তু একটু সত্য হয়ে যাইতে আছে, চেষ্টা করতে আছি নরম করে বলার জন্য। যাদের ভায়া ব্যক্তিত্ব দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে, যত যখন এদের বিরুদ্ধে আমরা কথা বলবো, বুঝতে হবে এরা ইসলামের পক্ষের শক্তি না, কারো পক্ষ থেকে মুনাফিকি করতে আসে।